আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়তে বলেছেন, এর কারণই বা কী, আর এ দোয়ায় মানুষ কী বলে থাকেন, আসুন সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিই। এর আগে যে বিষয়টি জেনে নেওয়া সমস্ত স্বামী স্ত্রীর জন্য আবশ্যক। প্রিয় দর্শক, শয়তান যৌনতাকে ভালোবাসে, লজ্জা স্থান দেখতেও ভালোবাসে, কেননা শয়তান এ যৌনতায় নিজেকে জড়িয়ে নেওয়ার উদ্দেশ্যেই স্বামী স্ত্রীর মিলনের সময় সেখানে উপস্থিত হয়। যখনই কোনো মানুষ মিলনের সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এ দোয়া পড়ে, তখন সেখানে শয়তান থাকতে পারে না, ফলে স্বামী স্ত্রীর মিলন হয় নিরাপদ ও শয়তানের প্রভাবমুক্ত। তাই শয়তানের প্রভাবমুক্ত পরিবার গড়তে স্বামী স্ত্রী মিলনের আগে প্রিয় নবীর শেখানো এ দোয়া পড়া আবশ্যক। হাদিসে পাক এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন যেন সে দোয়া পড়ে। এ মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে, শয়তান সে সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসটি বুখারী মুসলিম ও মেশকাত এসেছে। স্বামী স্ত্রীর মিলনের আগে দোয়া পড়া কিংবা তা জেনে নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং সুন্দর পরিবার গঠন ও বংশ বৃদ্ধির জন্য এটা একটা উত্তম পরিকল্পনা বটে। কারণ যারা সহবাসে লিপ্ত হয় তারা এ কথা নিশ্চিতভাবে জানে না যে কোন মিলনে সন্তান জন্ম নেবে, তাই প্রত্যেক মিলনের আগেই স্বামী স্ত্রী এ দোয়া পড়ে নেবে। প্রিয় দর্শক, আসুন জেনে নিই স্বামী স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়বেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটি আবার পড়ছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে সে সন্তানকেও শয়তানের যাবতীয় আক্রমণ থেকে দূরে রাখো। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহর সব বিবাহিত দাম্পত্যকে মিলনের আগে প্রিয় নবীর শিখানো দোয়া পড়ার মাধ্যমে শয়তানের যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।